আসসালামু আলাইকুম। অ্যামাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আজকে দেখাবো, সেটা হচ্ছে গেস্ট পোস্ট সার্ভিস, কীভাবে গেস্ট পোস্টের কাজ করে এটা নিয়ে ডিটেলস আমি আপনাদেরকে আজকে বলবো। এখানে গেস্ট পোস্টটা হচ্ছে একটা অফিসিয়াল সার্ভিসের একটা পার্ট। গেস্ট পোস্ট আমি যেই কাজগুলো আপনাদের দেখাচ্ছি সবগুলোই অফিসিয়াল সার্ভিসের এক একটা পার্ট। আপনি শুধু গেস্ট পোস্টের কাজটা শিখেই আপনি কি মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন। শুধু গেস্ট পোস্টের কাজটা যদি ভালোভাবে জানেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনি ইনকাম করতে পারবেন। শুধু একটা সার্ভিসই যদি ভালোভাবে জানেন, 12 টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে পারবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, যেমন হচ্ছে fiverr.com, এই যে ফাইন্ড সার্ভিসে এখানে গিয়ে আমরা GUST গেস্ট পোস্ট লিখে এন্টার দিলাম অথবা সার্চে ক্লিক করলাম। এখানে দেখুন গেস্ট পোস্ট সার্ভিস, এই যে গেস্ট পোস্ট, আইল ডু গেস্ট পোস্ট, হাইডিএ গেস্ট পোস্ট, এখানে ক্লিক করলাম। এই সেলারটা কোন দেশের? পাকিস্তানের। মূলত এই মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান স্যালারি সবচেয়ে বেশি। ওর হাতে হচ্ছে আপনার 3টা কাজ আছে গেস্ট পোস্টের, 3 অর্ডার ইন কিউই, 3টা কাজ আছে আপনার। হচ্ছে আই উইল রাইট অ্যান্ড পাবলিশ ইউর ওয়ান আর্টিকেল, একটা আর্টিকেল সে বানাবে, রাইট মানে বানাবে, রাইট অ্যান্ড পাবলিশ রাইট করবে এবং পাবলিশ করবে একটা ওয়েবসাইটে। এর জন্য $30 আপনার কাছ থেকে নেবে, আপনি যদি তার সার্ভিসটা কিনতে চান। তো এখানে দেখুন ওর হাতে আছে 3টা অর্ডার, তো 33.90 অ্যাভারেজ। স্ট্যান্ডার্ড প্যাক যদি কেউ কিনে থাকে $100, প্রিমিয়াম প্যাক $200। স্ট্যান্ডার্ড প্যাকে দিবে সে 4টা আর্টিকেল, চারটা সাইডে গেস্ট পোস্ট করবে। প্রিমিয়াম 8টা আর্টিকেল, 8টা সাইটে পোস্ট করবে $200। দেখুন এখন ওনার হাতে 3টা অর্ডার আছে, এখন $200 হতে পারে, $100 হতে পারে, বা $30 হতে পারে। 3টা অর্ডার $90, মানে কাজটা যদি $30 হয়, 2 দিনের মধ্যে ডেলিভারি, 2 দিনে সে কী করবে, $30, $90 ইনকাম হয়ে গেল। এরকম প্রতিনিয়ত তো ইনকাম করতেছে। তো বিষয়টা হচ্ছে এখানে এখানে এরকম প্রত্যেকটা সার্ভিসে, যে গেস্ট হোস্টে যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিসেই কি আপনি ঢুকে দেখবেন সবার হাতে অর্ডার আছে, সবাই কাজ কাম করতেছে। গেস্ট হোস্ট সার্ভিসের 1565টা সার্ভিস মার্কেট প্লেসে আছে, ঠিক আছে। এখানে 1565টা সার্ভিস আছে, 1565টা সার্ভিসে যারা ফার্স্ট পেজে গেস্ট হাউস টাকার পরে আসছে সেখানে বাইরে অর্ডার করে একটু বেশি, অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অন্যান্য নিচে পরে যে সার্ভিসগুলো আছে সেখানেও আপনার বাইরে অর্ডার করে, সেক্ষেত্রে তারা অর্ডার পাওয়ার পসিবিলিটা কম থাকে। তো আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে, রিভিউ নিতে হবে 5 স্টার, তারপরে আপনার ফার্স্ট পেজে চলে আসবে আপনার সার্ভিসটা। একটা সার্ভিসে যদি আপনি র্যাঙ্কে আনতে পারেন, তো একটা সার্ভিস আপনি সেল করে, একটা সার্ভিসের কাজ করে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এখন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। এখানে দেখুন হোয়াট ইজ গেস্ট পোস্ট। গেস্ট পোস্টটা হচ্ছে আপনাকে বাইরে কিওয়ার্ড দিয়ে দিবে, কিওয়ার্ড সাপোজ এই যে কিওয়ার্ড দিয়ে দিবে, যে কিওয়ার্ডটা হচ্ছে সাপোজ হচ্ছে ক্যাট ফুড, বেস্ট ক্যাট ফুড, যেটা লিখে মানুষ সার্চ করে গুগলে বা আদার্স সার্চ ইঞ্জিনগুলোতে গিয়ে সার্চ করে। আর হচ্ছে আপনার বাইরে ইয়ে দিয়ে দিবে, তার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবে, যে ওয়েবসাইটে কিওয়ার্ড মানে ক্যাট ফুড আছে বাইরের ওয়েবসাইটে, হ্যাঁ এই ক্যাট ফুডটা সে সেল করবে, অনলাইনে সেল করে এরকম ওয়েবসাইট, বেস্ট ক্যাট ফুড যেটা লিখে মানুষ সার্চ করে, সার্চ করে যাতে ওয়েবসাইটটা পায় গুগলে ফার্স্ট পেজে, হ্যাঁ ওইটা র্যাঙ্ক আনার জন্যই গেস্ট পোস্টের কাজটা করা হয়। অথবা
গেস্ট হাউসটা কি? গেস্ট হাউসটা হচ্ছে এই ক্যাট ফুড নিয়ে আমরা একটা আর্টিকেল বানাবো। আর্টিকেল বানিয়ে সেটাকে আমরা আর্টিকেল বানাবো ক্যাট ফুড নিয়ে, ক্যাট ফুড ভালো, ক্যাট ফুড কোথায় পাওয়া যায়, ক্যাট ফুড কোন ক্যাট ফুডে কী পরিমাণ ভিটামিন আছে, এরকম বিস্তারিত নিয়ে প্যারাগ্রাফ আকারে লিখবো একটা আর্টিকেল। লিখে সেটাকে আমরা বাইরের ওয়েবসাইটকে কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটাকে কপি করব। কপি করে এখানে কিওয়ার্ডটা সিলেক্ট করে এখানে হাইপারলিঙ্কে গিয়ে ওকে দিয়ে এটা লিঙ্ক আপ করে দেবো বাইরের ওয়েবসাইট দিয়ে। সেটা আমরা ওই আর্টিকেলের মধ্যে এই লিঙ্ক আপ করা কিওয়ার্ডটা বসিয়ে আমরা পোস্ট করব। গেস্ট হোস্ট কিছু সাইট আছে, ওয়েবসাইট যেটা গেস্ট হোস্ট সাইট বলে যেগুলোকে, ওই গেস্ট হোস্ট সাইটে আমরা পোস্ট করব। পোস্ট করার ফলে ওই সাইটে আপনার ভিজিটর ট্রাফিক, অনেকে ওই যে ব্লগ পোস্ট যেটাকে বলে, এই যে ব্লগার আছে না, মানুষ পড়বে, ওইখানে গিয়ে পড়বে, পড়বে ক্যাট ফুড সম্পর্কে আপনার আর্টিকেলটা, মানে প্যারাগ্রাফটা পড়বে। আর্টিকেল পড়ে দেখা গেছে যে এই পড়তে পড়তে আপনার ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে আপনাকে অর্ডার করতে পারে। সেখান থেকে একটা বায়ারের কি সেল হওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে, এবং এই জন্যই বায়াররা মূলত করে। তো গেস্ট পোস্টটা হচ্ছে এটা, হাউ মেনি টাইপস অফ গেস্ট পোস্ট? গেস্ট পোস্ট মূলত দুই দুই প্রকার, একটা হচ্ছে আপনার ফ্রি গেস্ট পোস্ট, আর একটা হচ্ছে পেইড গেস্ট পোস্ট। ফ্রি গেস্ট পোস্টটা হচ্ছে আপনার, আমি যেটা করি মূলত ফ্রি গেস্ট পোস্ট, পেইড গেস্ট পোস্টটা আমি আপাতত করি না। তো পেইড গেস্ট পোস্টটা হচ্ছে আগে, ফ্রি গেস্ট পোস্টটা হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে কিছু, ওই ওয়েবসাইটে ফ্রি আপনি পোস্ট করতে পারবেন, ওই আর্টিকেলটাকে আপনি পোস্ট করতে পারবেন, আর্টিকেলটা বানিয়ে পোস্ট করতে পারবেন, কোনো টাকা লাগবে না। আর কিছু পেইড গেস্ট পোস্ট আছে, সেই গেস্ট সেই সাইটে আপনি আপনার আর্টিকেলটা লিখে ওই ওই সাইটে পোস্ট করতে গেলে যেই সাইট অথর ওই অথর তাকে আপনার পে করতে হবে, তারপর আপনার ওই আর্টিকেলটাকে তারা কী করবে, পাবলিশ করবে। $10 হতে পারে, $50, $100 হতে পারে, সেটা তার ওয়েবসাইটের কোয়ালিটির উপর। ওয়েবসাইটে যদি ট্রাফিক বেশি, মানে ভিজিটর বেশি আসে, তাহলে আপনার কাছ থেকে মানে অ্যামাউন্টটা বেশি নেবে। বা ওয়েবসাইটের DAPA যদি হাই থাকে, DA মানে ডোমেন অথরিটি, যেমন 80 বা 90+ থাকে, তখন আপনার ওই সাইটে পোস্ট করলে আপনি লাভবান বেশি হবেন, বা এই কারণে উনি আপনার কাছ থেকে চার্জও বেশি রাখবে, মানে আপনি লাভবান হবেন, মানে বায়ার লাভবান হবে। ঠিক আছে, এখন দুই ধরনের গেস্ট পোস্ট, একটা হচ্ছে ফ্রি আর একটা পেইড। আমরা ফ্রি গেস্ট পোস্ট আমি করি, আমি ফ্রি গেস্ট পোস্টটা কীভাবে করে সেটা আমি দেখাবো। হোয়াট এলিমেন্টস নিড ফর গেস্ট পোস্ট জব কমপ্লিট? গেস্ট পোস্ট কমপ্লিট করতে গেলে আপনার কী কী লাগে, ওয়েবসাইট কিওয়ার্ড লাগে, বাইরে এগুলো দিয়ে দিবে, কিওয়ার্ড দিয়ে দিবে, যেমন এখানে দুইটা কিওয়ার্ড ধরুন বাইরে দিয়েছে আমাকে ক্যাট ফুড, বেস্ট ক্যাট ফুড, এই কিওয়ার্ড দিয়ে দিবে। আর হচ্ছে আর্টিকেল কোনো বাইরে দিয়ে দিবে অথবা দিবে না, আর্টিকেল দিয়ে দিতে পারে অথবা না দিলে আপনি বানিয়ে নেবেন। ঠিক আছে, তো এই তিনটা বিষয়ই। আর আরেকটা হচ্ছে ইমেজ লাগে, হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ, যেমন ক্যাট ফুড নিয়ে একটা ইমেজ। এই তিনটা জিনিসই গেস্ট হোস্ট করার সময় লাগে, মূলত আর কিছু না। তারপর আমরা যাই 4 নম্বরে, হাউ আই বেনিফিট বাই দিস সার্ভিস? আপনি গেস্ট পোস্টটার কাজ করে আপনি বাইরের কাছ থেকে টাকা নিলেন, আপনি লাভবান হলেন, কাজটা তাকে করে দিলেন, আর বায়ার আপনার এই সার্ভিসটা কিনে তার সেল বেড়ে যাবে, তার ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে, যখন কে ক্যাট ফুড লিখে সার্চ করবে তখন ফার্স্ট পেজে চলে আসবে, আসলে সেখানে তার ভিজিটর বাড়বে, অথবা যেই সাইটে আপনি পোস্ট করলেন তার ওয়েবসাইটকে নিয়ে, তার মানে তার ওয়েবসাইটের যেই ক্যাট ফুড আছে ক্যাট ফুড নিয়ে ভালো কিছু লিখে কোনো ওয়েবসাইটে পোস্ট করেন, মানুষ এসব পড়বে, পড়ে ওইখান থেকে তার ওয়েবসাইটে গিয়ে তাকে অর্ডার করার পসিবিলিটিটা থাকে, দুইভাবে বাইরে লাভ হয়। ঠিক আছে, হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেলটা কি? আর্টিকেলটা আমি বললাম এতক্ষণ যে বাইরে যে কিওয়ার্ড দেবে, কিওয়ার্ড দিয়ে আপনি ক্যাট ফুড, এই ক্যাট ফুড নিয়ে বিস্তারিত একটা প্যারাগ্রাফ লিখবেন প্যারাগ্রাফ আকারে, এটাই আর্টিকেল, এটাই আমরা পোস্ট করবো। এই মূলত কাজই এটা, আর্টিকেলটা বানাই কীভাবে সেটা আমি দেখাচ্ছি। হোয়ার ইউ গেট গেস্ট পোস্ট ইমেজ? ওইটা বাইরে দিয়ে দেবে আপনাকে, যদি না দেয় সেক্ষেত্রে বাইরের ওয়েবসাইট থেকে নেবেন, ওয়েবসাইটে তো অবশ্যই থাকবে। হ্যাঁ, বাইরে যদি বলেন না তুমি ডিফারেন্ট একটা ইমেজ দাও, ক্যাট ফুড লিখে সার্চ করবেন গুগলে,
ভালো একটা ক্যাট ফুডের ছবি আপনি দিয়ে দিবেন। তবে ওই ক্যাট ফুডের ইমেজের মধ্যে যাতে অন্য কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস বা অন্য কোনো কিছু না থাকে, সম্পূর্ণ আপনার বাইরের ওয়েবসাইট অ্যাড্রেস বা বাইরের বিষয় থাকতে হবে। আপনি যে আর্টিকেল বানাবেন বা ইমেজ দিবেন, যেটাই দেন, বাইরের ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের ইনফরমেশন থাকা যাবে না। হোয়াট ইজ লিঙ্ক আপ অর অ্যাঙ্কর টেক্সট? লিঙ্ক আপ বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। যেমন এই যে আমি এটা লিঙ্ক আপ করছি, একটা দেখাইলাম ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে, বাইরের যে কিওয়ার্ড দিবে, এখানে দুইটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে রাইট ক্লিক করলাম, হাইপার লিঙ্ক, এই অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে পেস্ট করে দিলাম, ওকে। যেমন লিঙ্ক আপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এই যে ক্লিক করি, কন্ট্রোল সাব দিয়ে এখানে ক্লিক করি, দেখুন আমি একটা বাইরের ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। এই যে বাইরের ওয়েবসাইটে চলে আসছে, যে এখানে বাইরের ওয়েবসাইটে ক্যাট ফুডের খাবার পাবেন। এখানে ক্লিক করে আপনি কি অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। যে গেট 25% অফ, মানে এটা এই ক্যাট ফুডটা কিনলে 25% ডিসকাউন্ট পাবেন। তার যে ওয়েবসাইটের রেট আছে, এখানে ঢুকলে দেখবেন অন্য একটা ওয়েবসাইটে চলে গেছে। এটা একটা অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েট সাইট বাইরের কান্ট্রির ইউএসএ। এখানে দেখবেন অন্য একটা ওয়েবসাইটে রয়েছে smalls.com, আর এখানে হচ্ছে এটা হচ্ছে allaboutcats.com। দেখুন এই যে রিয়েল গুড এখানে খাচ্ছে, এখানে আপনি পেয়ে যাবেন 25% ডিসকাউন্টে বিড়ালে খাবারগুলো। তো এই লিঙ্ক আপ করলে কীভাবে আমরা চলে গেলাম, এই যে এখানে ক্লিক করে চলে, ক্লিক করলেই আপনি লিঙ্ক আপ করা, যেহেতু আপনি ডাইরেক্ট বাইরের ওয়েবসাইটে চলে যাবেন। তো লিঙ্ক আপটা আমরা আর্টিকেলের মধ্যে করব। এখন আমি চলে যাচ্ছি 8 নম্বরে, হাউ মেনি প্রাইস গেট বাই গেস্ট পোস্ট সার্ভিস। তাই এটা আমি দেখাইছি আপনাদেরকে যে কি কি ধরনের আপনি প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন গেস্ট হাউস সার্ভিসটা। হ্যাঁ, $30, কেউ আছে দেখা যাচ্ছে এখানে একটা আর্টিকেল উনি বানাবে, একটা সাইটে পোস্ট করবে $30। কেউ আছে 30টা আর্টিকেল বানিয়ে 30টা সাইটে পোস্ট করবে, তাও $30 নিচ্ছে। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে এক এক ধরনের সার্ভিস এক এক রকম এক একজনে দেয়। তো আপনি কাজ পাওয়ার জন্য প্রথমে একটু ইটা বেশি দিতে হবে, আপনার সার্ভিস পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, টাকার পরিমাণটা কমাই দিতে হবে, তাহলে বাইরে আপনাকে কাজ দিবে। আর যদি আপনার কয়েকটা রিভিউ পান, এই যে 5-স্টার রিভিউ পান, রিভিউ পাইলে আপনি সার্ভিসের এই যে কোয়ান্টিটি কমিয়ে দিবেন, রেটটা বাড়িয়ে দিবেন, হ্যাঁ, তখন অটোমেটিকলি কাজ পাবেনই। ঠিক আছে, তো আমরা পরে চলে যাচ্ছি এখানে ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, এখন আমরা কিভাবে একটা আর্টিকেল বানাই সেটা আমরা দেখাবো। ক্যাট ফুড লিখে সার্চ করব, যে ক্যাট ফুড এই কিওয়ার্ডটা লিখে আমরা চলে গেলাম এখানে বিং, মাইক্রোসফট বিংয়ে গিয়ে এখানে বা গুগলে গিয়ে আপনি এখানে ক্যাট ফুড লিখে সার্চ করবেন, যে কিওয়ার্ডটা দেবে, কিওয়ার্ড লিখে সার্চ করবেন, কিওয়ার্ড দিয়ে আমরা আর্টিকেল বানাবো। এখানে গেলে দেখবেন অনেক ক্যাট ফুড নিয়ে বিস্তারিত অনেক সাইট আছে, ওয়েবসাইট আছে। তো আমরা চলে যাবো, এই যে দেখুন পিপল অলসো আস্ক, এরকম কিছু লেখা আসবে এখানে গিয়ে, যে হোয়াট মেক এ ক্যাট এ গুড ক্যাট ফুড, ক্লিক করলাম, এটার এই বিস্তারিত এতটুকুর মধ্যে আছে। এটা আমরা কপি করব, কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেজ দিব, দেন আবার এখানে চলে যাব, হোয়াট ইজ দ্য বেস্ট ক্যাট ফুড ইন ইনডোর ক্যাট, এটা নিয়ে যাব, এন্টার দেব, এটা নেব। তো একটা আর্টিকেল হচ্ছে আপনার মূলত 500+ ওয়ার্ডের হতে হয়, মিনিমাম 500+, 1000-এর মধ্যে ওয়ার্ড হলে ভালো হয় আর্টিকেল তৈরি করতে গেলে। তো এখানে 157টা হয়েছে। তো এরকম আপনারা কি করবেন, 500+ এরকম নেবেন। এখান থেকে আমি 3টা নিলাম, এই যে আরও নিলাম, এখান থেকে আরেকটা আছে 4টা, 4-এ নেবেন। আগে আমি তো আমি আপনাদের দেখাচ্ছি, 4 নেবেন, যেখানে যাতে ওই ক্যাট ফুড নিয়ে ভালো কিছু লেখা থাকে, যাতে পজিটিভ কিছু লেখা থাকে, হ্যাঁ, ওই রকম কিছু। ইজ দেয়ার সাচ থিং এ লিমিটেড, হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট ক্যাট ফুড।
তো এগুলোকে আপনি চেষ্টা করবেন যে ইন্টিগ্রেটিভ আছে তো এটাকে আপনি অ্যাসার্টিভ বানিয়ে দেওয়ার জন্য প্রথমটা থাকুক, প্রথমটা ইন্টিগ্রেটিভই থাকুক। হুইচ ইজ দ্য বেস্ট ক্যান্ড ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এটা কেটে দিলাম। দ্য বেস্ট ক্যান্ড ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস প্রশ্ন একটা উঠে দিলাম, এন্টার। প্রশ্ন একটা উঠে দিয়া দ্য কাইন্ড অফ প্রোটিন ইজ ইন ক্যাট ফুড ইজ দেয়ার, এটাকে আমরা অ্যাসার্টিভ করে দিলাম। দেয়ার ইজ সাচ এ থিং লিমিটেড ইন্টিগ্রেটেড ক্যাট ফুড দিয়ে এরকমভাবে আপনারা এখানে আমি 220 বানাইছি, আপনারা এরকম 500 প্লাস আর্টিকেল আনবেন। সাপোজ আমরা কই করলাম এই যে এখানে, করার পরে এখানে শেষ আর নাই, নিচে নিচে আর পাবো না। এখন আমরা এখানে গিয়েই এই যে সি অল রেজাল্ট ফর দিস কোয়েশ্চন, এখানে প্রত্যেকটা নিচে নিচেই পাবেন। আবার এখানে ক্লিক করলে আবার নতুন ইয়ে আসবে, হ্যাঁ নতুন কিছু আসবে, যেমন হাউ টু চুজ দ্য বেস্ট ক্যাট ফুড, ক্যাট ফুড লেখা আছে, ক্যাট ফুড রিলেটেড যেখানে সেখান থেকে আপনারা নেবেন। এটা কেন কোনো ওয়েবসাইট থেকে নেওয়া না, গুগল থেকে নেওয়া ঠিক আছে, বিং থেকে, কিন্তু ওয়েবসাইটে কোনো ওয়েবসাইট থেকে কপি করা না। তারপর আপনার এটা এই যে আমি দেখাচ্ছি, সাপোজ এরকম মিলে আপনারা 500 প্লাস ওয়ার্ড নেবেন, ঠিক আছে। নিয়ে একটু সাজাবেন, দ্য বেস্ট ক্যাট ফুড ফর ইউর ক্যাট, দ্য বেস্ট ক্যাট ফুড চুজ চুজ ফর ইউর ক্যাট, এখানে আছে 260টা, এরকম 500 নেবেন। হ্যাঁ এরকম এভাবে নিয়ে 500 নিয়ে আপনার এটাকে একটু সাজাবেন, ক্লিয়ার ফরম্যাট, রিমুভ স্পেস, এভাবে সাজাবেন। সাজিয়ে এখানে দেখবেন যে কোনো এই যেগুলো সাজাবেন একটু, এখানে আপনি দেখবেন কোনো বাইরের ওয়েবসাইট আছে কিনা, ডট কম বা এরকম নামে কন্ট্রোল অ্যাপ দিয়ে ডট কম দিয়ে এন্টার মারলাম, নাই না এখানে কোনো ওয়েবসাইট না, কোনো ওয়েবসাইট থাকা যাবে না কোনো বাইরের। তারপর একটু পড়ে নেবেন যাতে অন্য কোনো বাইরের ওয়েবসাইট বা অন্য কিছু না থাকে, বা খারাপ কোনো মানে ডিসঅ্যাডভান্টেজ এরকম কিছু লেখা না থাকে। হ্যাঁ সব কিছু পজিটিভ লেখা, এরকম ফ্যাকা ফাঁকার এরকম নিতে হবে আপনাকে। নিয়ে এখানে 260-500 প্লাস বানানোর পরে আপনার যেটা করবেন, এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এটাকে আমরা এখন রিরাইট করব, আর্টিকেল রিরাইটার, রিরাইটার টুল ডট কম এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এখানে আমরা ওই আর্টিকেলটা পেস্ট করে দেব, দেওয়ার পরে আমরা এই যে কিওয়ার্ডটা আছে দুইটা, এই কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে আচ্ছা এখানে WCR এটা আমরা ভেরিফাই করি ক্যাপসা, আর এখানে ওই কিওয়ার্ড দুটো বসাই দেব যাতে ক্যাট ফুড বেস্ট ক্যাট ফুড আমরা রিরাইট করবো, মানে এই আর্টিকেলটাকে যা আছে সেটা সিমিলার অর্থ ঠিকই সিমিলার ওয়ার্ডে কনভার্ট করবে, অন্য একটা ওয়ার্ডে কনভার্ট করে একটা রেজাল্ট এখানে আসবে। হ্যাঁ এটাকে রিরাইট, তাহলে এটা কপিরাইট ফ্রি আর হবে না, যদি হয় 90% ইউনিক হবে আর্টিকেলটা, আমরা ইউনিক আর্টিকেল তৈরি করার চেষ্টা করব। এখন যেটা আমরা এখান থেকে বানাইলাম সেটা হচ্ছে ইউনিক না, এটা ইউনিক না, তো আমরা ইউনিক করার জন্য রিরাইট করবো, লেখাগুলো চেঞ্জ করে ফেলব। এখন আমরা এই যে রিরাইটটি দিলাম, হয়েছে। দেখুন এখন এখানে কি আছে, হোয়াট মেক এ ক্যাট এ গুড ক্যাট ফুড, এখানে রিরাইট হইয়া কি হয়েছে দেখুন, হোয়াট মেক এ ক্যাট এ ডিসেন্ট ক্যাট ফুড চেঞ্জ হয়েছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে, আলটিমেটলি এরকম সম্পূর্ণ লেখাই চেঞ্জ হয়েছে, এখানে কিছু না কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থ একই, সিমিলার ওয়ার্ড এখানে চেঞ্জ হয়ে বসছে। তো এটা কপি করবো আমরা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, উপরটা না কিন্তু নিচে যেটা রিরাইট হওয়ার পরে আছে এটা আমরা, দেন আমরা ওই জায়গায় যাবো আর্টিকেলটা যেখানে আছে, কন্ট্রোল এ দেওয়া পুরোটা আমরা আমরা মুছে দেবো, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যেটা আমরা রিরাইট করলাম পেস্ট করে আনলাম।
এই স্পেসগুলো আমরা কমিয়ে দিব, প্যারা আকারে রাখবো। এখানে এটা একটু আমরা বড় করি, দেখুন ধরেন একটা আর্টিকেল হয়ে গেল, এটা একটা আর্টিকেল, আর্টিকেলটা হয়ে গেল। এখন আমরা এটাকে মূল যে কাজটা অ্যাঙ্কর টেক্সট করব, অ্যাঙ্কর টেক্সটটা কিওয়ার্ড করতে হবে, বাইরে কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করতে হবে। এটা আমরা অ্যাঙ্কর টেক্সট করে রেখেছি এখানে, এই যে ক্যাট ফুডটাকে অ্যাঙ্কর টেক্সট করে রেখেছি, অথবা আমি আবার দেখাচ্ছি কীভাবে অ্যাঙ্কর টেক্সটটা করে। যেমন এই যে ক্যাট ফুড, এই কিওয়ার্ডটাকে আমরা এখানে কোথায় আছে বাইরের ওয়েবসাইটে অনেক জায়গায় আছে, এই যে ক্যাট ফুড, ক্যাট ফুড, এই যে ক্যাট ফুড, যে কোনো এক জায়গায় আমরা এই যে ক্যাট ফুড লেখাটাকে, হ্যাঁ এই যে ক্যাট ফুড লেখা যেখানে আছে ওই বাইরের কিওয়ার্ডটা, এটা আমরা আগে বাইরের ওয়েবসাইটটাকে লিঙ্কটাকে কপি করব, করে এই যে ক্যাট ফুডটাকে রাইট ক্লিক করে এখানে হাইপার লিঙ্ক পেস্ট, মানে বাইরের ওয়েবসাইটটাকে পেস্ট করলেন। ওকে দেখুন এখানে নীল হয়ে গেছে, এটা যদি এই যে এখানে নেন শু করতেছে কি বাইরের ওয়েবসাইটটা শু করতেছে, এখানে ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে। এই এই লিঙ্ক আপটাই মেন বিষয়, আর কিছু না। আপনি যে গেস্ট পোস্ট করবেন, পোস্ট করার পরে যে যে সাইটে পোস্ট করবেন, করার পরে এই লিঙ্ক আপটা, যদি লিঙ্ক আপটা করা থাকে সেক্ষেত্রে গুগল বুঝবে যে ঠিক আছে যে আপনি আপনার ওয়েবসাইটে যে এই ওয়েবসাইটটা নিয়ে, এই যে অল অ্যাবাউট ক্যাটস ডট কম, এটা নিয়ে বিভিন্ন সাইটে যখন পোস্ট করেন, গুগল বুঝবে যে না এই ওয়েবসাইটটা মেবি ভালো, এটা তাহলে এটা গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসি, অটোমেটিকলি চলে আসবে গুগল ওই রোবোটিক্সের মাধ্যমে, সে সেটা বুঝবে ঠিক আছে ভালো। এবং আপনি যখন এটা ব্লগ সাইটে পোস্ট করবেন, গেস্ট হাউস সাইটে, তখন অনেক ভিজিটরও আপনার এখানে পড়তে পড়তে এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে ক্লিক করলাম, ক্লিক করলে ওই বাইরের ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে তার প্রয়োজন হলে ক্যাট ফুড এখান থেকে কিনে নেবে, ঠিক আছে। এই যে বাইরের ওয়েবসাইটে চলে আসছে, এখান থেকে সে তার পছন্দ অনুযায়ী ক্যাট ফুড কিনতে পারবে। তো এই কিওয়ার্ডটা এসে মেন, এই কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অন্যান্য সার্ভিসগুলো আমি যখন শেখাবো সেখানে ওই কিওয়ার্ড প্রয়োজন পড়বে, তো আপনার ভালো করে কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা দেখবেন। এখন হয়ে গেলে এতটুকু, এখন আমরা আর্টিকেলটাকে পোস্ট করব। যেমন সাপোজ গেস্ট পোস্ট সাইট আছে অনেক, আমরা লিঙ্ক দিনে কীভাবে গেস্ট পোস্ট করব সেটা আমরা দেখাচ্ছি। লিঙ্ক দিন প্রত্যেকটা গেস্ট পোস্ট সাইট আপনারা, আমি ফার্স্টটা গেস্ট পোস্ট সাইট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ফার্স্টটা গেস্ট পোস্ট সাইট, আমি একটা গেস্ট পোস্ট সাইটে কীভাবে পোস্ট করে সেটা আমি দেখাচ্ছি। লিঙ্ক দিনে কীভাবে, আপনি প্রত্যেকটা সাইটে, এই যে লিঙ্ক দিনে আমার অ্যাকাউন্ট করা আছে, প্রত্যেকটা সাইটে যে সাইটগুলোতে গেস্ট পোস্ট করবেন ওই সাইটগুলো আলাদা, ওই সাইটগুলোতে গিয়ে আপনি সাইন আপ করবেন। প্রোফাইল ব্যাকলিঙ্ক যেভাবে সাইন আপ করে, আমি এর আগের ভিডিওতে দেখাইছি কীভাবে সাইন আপ প্রোফাইল ব্যাকলিঙ্ক করে। প্রত্যেকটা যে সাইটগুলো আছে গেস্ট পোস্টের, সেখানে গিয়ে সাইন আপ করবেন, আপনার নাম দিয়েই আপনি অ্যাকাউন্টটা করবেন, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার নামই করবেন। সেখানে আপনি যতবার গেস্ট পোস্টের সার্ভিসের কাজ পান, সেখানে ওই এই সাইডেই আপনি লগ ইন করে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বাইরে কোনো ইনফরমেশন দিতে হবে না, জাস্ট ইনফরমেশন দেবেন যখন পোস্ট করবেন। এখন আমরা এখানে রাইট আর্টিকেল, এই যে এখানে রাইট আর্টিকেলে গেলাম, যাওয়ার পর নেক্সট দিলাম, এখানে ইমেজ, একটা ইমেজ দেব। তো আমি একটা ইমেজ নিয়ে রাখছি অলরেডি বাইরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, এই যে ক্যাট ফুড, ডেস্কটপে একটা ইমেজ রাখছি ক্যাট ফুড, এই যে ক্যাট ফুড। এই ইমেজটা আমরা এখন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ক্যাট ফুডটা দিয়ে দিলাম এখানে। আর এখানে হচ্ছে এই যে আর্টিকেলটা আমরা এখানে পোস্ট করে দেবো, এখানে উপরের এই যে টাইটেলটা আছে এটা টাইটেল হিসাবে উপরটা নেব, নিয়ে এই যে হেডলাইন, হেডলাইনে এই যে ক্যাট ফুড, বাইরের ওই কিওয়ার্ডটা যাতে হেডলাইনে থাকে, আপনি যে আর্টিকেলটাই বানান কিওয়ার্ডটা যাতে হেডলাইনে থাকে, এই যে কিওয়ার্ডটা ক্যাট ফুড লেখা আছে, মূল বিষয়গুলো খেয়াল করবেন। আর এই পুরোটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, স্পেসগুলো কমিয়ে দিই। এই যে দেখুন ক্যাট ফুড, তো আমি কিন্তু এখানে আর্টিকেলটা সম্পূর্ণ লিখিনি, আপনারা সম্পূর্ণ বানিয়ে আপনারা 500+
বানিয়ে পরে পোস্ট করবেন। দেখুন এখানে আছে 264টা ওয়ার্ডের আর্টিকেল, এখানে 500+ ওয়ার্ড বানিয়ে আর্টিকেলটা করবেন। তো এখানে আমরা এই যে এখানে এখানে আমরা রাখলাম, আমরা কপি করে পেস্ট করে এখানে না রাখলাম, এখন আমরা পাবলিশ করে দেব। সব কিছু ঠিক আছে, ইমেজ বসাইলাম, টাইটেল বসাইলাম, ডেসক্রিপশন বসাইলাম। কিছু কিছু ওয়েবসাইটে আপনারা গেলে আপনারা দেখতে পারবেন যে এইভাবে পেস্ট করার পরে এই লিঙ্ক আপটা, আপনি যে কিওয়ার্ডটা লিঙ্ক আপ করবে করছেন সেটা আপনি খেয়াল করবেন লিঙ্ক আপ আছে কিনা। এই দেখুন এটা লিঙ্ক আপ কিন্তু আছে। হ্যাঁ, এই লিঙ্ক আপটা কিছু কিছু ওয়েবসাইটে থাকে না, সেক্ষেত্রে আপনার করে নিতে হবে। এরকমভাবে সিলেক্ট করে এই যে এখানে লিঙ্ক আপ বা লিঙ্ক আপের যে একটা অপশন আসবে, এই যে এখানে সে ইউআরটা বসিয়ে দেবেন। হ্যাঁ, ইউআরটা বসে অ্যাপ্লাই দেবেন, তাহলে লিঙ্ক আপ হয়ে যাবে। এক একটা ওয়েবসাইটে এক এক রকম, প্র্যাকটিস করলে আপনারা পারবেন। যে পাবলিশ দিলাম, দিয়ে এখানে হ্যাশট্যাগ কিছু দিয়ে দেবো, ক্যাট ফুড বাইরের যে কিওয়ার্ডগুলো, আবার হ্যাশ বেস্ট ক্যাট ফুড। তো এখানে দুইটা তো বাইরের কিওয়ার্ড দিছে, আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম এখানে, আরেকটা বেস্ট ক্যাট ফুড, আরেকটা আর্টিকেল বানিয়ে, আরেকটা হ্যাঁ আর্ট আর্টিকেল বানিয়ে সেখানে বেস্ট ক্যাট ফুড আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, তা এখন আমরা এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন এই যে লিঙ্কডইন সাইটে পাবলিশ করলাম, এটা ফ্রি পাবলিশ, ফ্রি এই সাইটটাতে ফ্রি, এটা কোনো টাকা লাগে না। এই যে গেট লিঙ্ক, এখানে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমরা এখানে যাব গিয়ে যে নিউ প্রাইভেট ইন প্রাইভেট উইন্ডো, এখানে যাব গিয়ে দেখবো যে এটা শু করে কি না। এন্টার দিলাম, যদি শু করে, এখানে শু করতেছে না, পেজ নট ফাউন্ড। তো সেক্ষেত্রে আমরা এটা এখানে কেটে আমরা এখানে গেলাম, উপর থেকে লিঙ্কটা নেই, নিয়ে দেখি হয় কি না। দেখুন ওইখানে লিঙ্কটা ভালোভাবে কপি হয় না, যার কারণে ওটা শু করে না। দেখুন এখানে শু করছে যে ইন প্রাইভেট, মানে এটা প্রাইভেট উইন্ডো, এটা বায়ারও যে কোনো, আপনিও যদি এটা এখন এখানে এই লিঙ্কটা জাস্ট লিখে সার্চ করেন কোনো একটা ব্রাউজারে, তখন আপনি এটা পাইবেন। এই যে এখানে গেলাম আমি, পড়লাম পড়লাম আর্টিকেলটা, এখানে ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে অলরেডি ক্যাট ফুডে। যে তো এখন এই যে লিঙ্কডইনটা হচ্ছে ফ্রি, এই সাইটটা ফ্রি পোস্ট করলাম, তো এখানে আপনার কোনো টাকা লাগে নাই। এরকম ফ্রি গেস্ট ফুড সাইট আছে, আমি ফার্স্টটা সাইট দিয়ে দেবো, আপনারা ওই ফার্স্টটা সাইটে প্র্যাকটিস করবেন, আর যদি সাইট লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো লিঙ্কডইনটার ডিএপি হচ্ছে অনেক হাই, মেবি 98। ডিএপি কীভাবে চেক করে সেটা আমি গতকালকে দেখাইছি প্রোফাইল ব্যাকলিঙ্ক ভিডিওতে, আপনারা একটু দেখে নেবেন ওই ভিডিও থেকে। তো এই ডিএপি যে সাইটে হাই, সেই সাইটগুলোতেই আপনি বায়াররা চাইবে যে হাই ডিএসপি সাইটে পোস্ট করার জন্য আপনার গেস্ট পোস্টগুলো বায়াররা বলবে, তো আপনার ওইভাবেই আপনার এই আইডিএফ সাইটগুলোতে পোস্ট করবেন। তো এখানে আমরা লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটাই আমরা বায়ারকে দেব। ঠিক আছে, আমরা এই লিঙ্কটাই বায়ারকে দেবো। এরকম 10টা গেস্ট পোস্ট যদি আমরা করি, 10টা গেস্ট পোস্টের লিঙ্ক বায়ারকে দেবো, লিঙ্কটা অবশ্যই যেগুলো সাজাবো, এখানে দেবো সিরিয়াল নাম্বার, এখানে দেবো লাইভ লিঙ্ক, এখানে দেবো ডিএ, এখানে দেবো পিএ, মানে এই ওয়েবসাইটে ডিএ কত পিএ কত সেটা আমি দেখাচ্ছি আবারও। ওয়েবসাইটটা কপি করলাম, ডিএ চেকার, ডিএ চেকার .org, এই ওয়েবসাইটে ডিএ চেক করা যায়, লিঙ্কডইনের ডিএ কত আছে, মানে ডোমেন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। তো ডোমেন অথরিটি যত বেশি হাই হয় তত বেশি বলে। দেখুন 99, ডিএ হচ্ছে 99, মানে ডোমেন অথরিটি 99, আর পেজ অথরিটি মানে পিএ সংক্ষেপে এটা 54। তো ডিএ 99, ডিএ 99, পিএ 54, এরকম মিলে আপনারা সাজাবেন। 10টা হইলে 10টা,
পেস্ট একটু সুন্দর করে সাজিয়ে দিবেন। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার দিলাম। এখন এখানে লাইভ লিঙ্ক, এটা একটু আমরা অন্য কালার করে দিলাম, এখানে লিখে দিলাম 10 গেস্ট পোস্ট লাইভ লিঙ্ক শিট লিখে দিলাম, কন্ট্রোল এস, ডেস্কটপে বা কোনো একটা জায়গায় সেভ করলেন লাইভ লিঙ্ক ফর গেস্ট পোস্ট। আমি এখানে আপনারা ভিডিও শেষে আমি আপনার আপনাদের লিঙ্কগুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কগুলো জাস্ট নোট করে নেবেন। লিঙ্ক দিন, তারপর আছে বিহ্যান্স ডট নেট, তারপর আছে লাউঞ্চরা, আছে থামলার TUMBLER থামলার ডট কম, তারপর হচ্ছে হচ্ছে আপনার ইলো ডট কো, তারপর আছে আপনার হচ্ছে কোরা QUORA কোরা ডট কম। এই পাঁচটাই দিলাম, এই পাঁচটাতে আপনারা ট্রাই করবেন, অ্যাকাউন্ট করবেন আগে সাইন আপ করে, করে আপনারা দেন আপনার এই পোস্ট করার অপশন পাবেন, পোস্ট করবেন, পোস্ট করে জাস্ট লাইভ লিঙ্কটা নিয়ে নেবেন, নিয়ে এই বায়ারকে এই লাইভ লিঙ্কগুলো দেবেন এই একটার মতো, এরকম করে এরকম আর্টিকেল বানাবেন ক্যাটফুট দিয়ে, এরকম আর্টিকেল বানানোর প্রত্যেকটা আর্টিকেল 500+ হতে হবে। এই হচ্ছে আপনার গেস্ট হাউস সার্ভিস কীভাবে করে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বললাম, তারপর যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটা লং করব না, আপনারা ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন ভিডিও, যদিও লং, আশা করি কিছু শিখতে পারবেন, শিখে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আর যাদের ধৈর্য নাই, যারা শিখতে চান না, তারা হয়তো বা তাদের দিয়ে কিছু হবেও না, আমার এই ভিডিওগুলো শিখে বা দেখে, না দেখেও যে কথা দেখায় একই কথা। তো আপনারা যদি যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করার প্র্যাকটিস করে, হ্যাঁ প্র্যাকটিস করে শেখার চেষ্টা করবেন, আশা করি আপনারা কিছু করতে পারবেন এই সার্ভিসটা শিখেই। প্রত্যেকটা সার্ভিসটাই খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা শিখলে আপনি আলাদা আলাদাভাবে আপনি মার্কেট প্লেসে সেই সার্ভিসের আন্ডারে আপনি কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, যেটাকে আমরা আউটসোর্সিংও বলে থাকি। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন।